هو 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 ها 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 দর্শকবৃন্দু আপনারা দেখছেন বাংলা সিনেমা লাল শাড়ি লাল শাড়ি সিনেমার গানের শুটিং এই শুটিংটি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার একটি কলেজ মাঠে এই সিনেমার শুটিং করা হচ্ছে এই শুটিংয়ে অংশগ্রহণ করেছে নায়ক সাইমন এবং নায়িকা অপু বিশ্বাস আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই সিনেমার প্রযোজনায় নায়িকা অপু বিশ্বাস এবং এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস এবং এই সিনেমাটি বাংলাদেশের তাঁতিশিল্পদের নিয়ে তাঁতিশিল্পীদের প্রেম ভালোবাসা নিয়ে এই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে দর্শকবৃন্দ আপনারা দেখ নাচের শুটিং ভিডিও এই শুটিংটি মানিকগঞ্জের একটি কলেজ মাঠে হচ্ছে এবং এখানে অরিজিনাল মেলা বসানো হয়েছে এই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসেছে এই নাচের অনুষ্ঠান দেখার জন্য এই সিনেমার শুটিং দেখার জন্য মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সবাই এই সিনেমার শুটিং দেখতে এসেছে এই সিনেমার প্রযোজনায় নায়িকা অপু বিশ্বাস এবং এই প্রথম নায়িকা অপু বিশ্বাস এই সিনেমাটি প্রযোজনা করছেন এরপরে ধাপে ধাপে হয়তো অনেক সিনেমা প্রযোজনা করবেন নায়িকা অপু বিশ্বাসের ভিন্ন ধারণা ভিন্ন চিন্তা নিয়ে তাঁতিশিল্পদের প্রেম ভালোবাসা গল্প অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে দর্শকবৃন্দ আপনারা দেখছেন বিভিন্ন রঙিন কাপড় পরে বিভিন্ন ভঙ্গিতে এখানে নাচের শুটিং ভিডিও করা হচ্ছে আপনারা দর্শকবৃন্দ আপনারা দেখছেন এখানে লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ জনতা এখানে ভিড় করছে শুটিং দেখার জন্য এখানে প্রশাসনিকভাবে বিভিন্ন ক্যাটাগরির লোক এসেছে আনসার পুলিশ এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দলও এখানে শুটিংয়ের যেন কোনো দুর্ঘটনা না হয় শুটিং করতে জন্য কোনো বাধা বিপত্তি না হয় এই জন্য এখানে সুন্দরভাবে এই সিনেমা শুটিং কার্যকলাপ হচ্ছে কোনো বাধা বিপত্তি ছাড়াই 15 দিন ধরে এখানে শুটিং চলছে দর্শকবৃন্দু খুব ভালো লাগলো অপু বিশ্বাসের প্রথম সিনেমা লাল শাড়ি লাল শাড়ি সিনেমাটি ব্যবসা সফল হবে এবং এবং দর্শকদের মনে আনন্দ নিয়ে আসবে দর্শকবৃন্দু এই প্রথম বাংলাদেশের তাঁতিশিল্পদের প্রেম ভালোবাসা নিয়ে গল্প লাল শাড়ি সিনেমাটি দর্শকবৃন্দু আপনাদের এই শুটিংটি ভালো লাগছে আশা করি দর্শকবৃন্দু শুটিং শেষের দিকে আশা করি কিছুক্ষণের মধ্যেই শুটিং শেষ হয়ে যাবে এখানে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে এবং শুটিং দেখছে দর্শকবৃন্দু আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন